আসসালামু আলাইকুম সবাইকে, গাড়ি বাজার বিডিতে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আপনাদের জন্য খুবই স্টাইলিশ একটি গাড়ি এবং খুবই ফ্রেশ কন্ডিশনের, একদম শোরুম কন্ডিশনের একটি গাড়ি নিয়ে এসেছি। এটা হচ্ছে কম দামের মধ্যে অনেক ভালো কন্ডিশনের একটি গাড়ি। এবং যারা বলেছিলেন যে মাজদা এক্সেলা খুঁজছে, কারণ আমাদের শোরুমে অনেকদিন পরে একটা মাজদা এক্সেলা এসেছে, কারণ প্রায় 5-7 মাস আগে একটা ছিল, তো সেটা সেল হয়ে গেছে। বাট আজকে যেটি এসেছে এটা কিন্তু একদম ডিফারেন্ট এবং খুবই ভালো কন্ডিশনের একটা গাড়ি। যারা আসলে চিন্তা করছেন যে একদম রিকন্ডিশনের মধ্যে একটা মাজদা এক্সেলা নেবেন অথবা ফ্রেশ কন্ডিশনের আপডেট মডেলের একটা মাজদা এক্সেলা নেবেন, তারা ডেফিনেটলি এসে দেখুন। হচ্ছে 14 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, 1500 সিসি অকটেন ড্রাইভের মাজদা এক্সেলা। এটা হচ্ছে ব্লু কালার। সো আজকের এই পুরো গাড়িটা আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, এবং দেখানোর শেষে এটা যে পেপার্সের কন্ডিশন রয়েছে এবং প্রাইজের যেই রেঞ্জটা রয়েছে সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করে দেব। তবে একটা বিষয় বলে রাখি, যারা চিন্তা করছেন মাজদা এক্সেলা নেবেন অথবা যারা মাজদা এক্সেলা মার্কেটে দিয়ে একটা দেখেছেন, আমরা ডেফিনেটলি চাইবো যে তারা আমাদের শোরুমে আসেন এবং এসে আমাদের এই গাড়ি যদি সরাসরি ইনশাল্লাহ দেখেন, আপনাদের 100% পছন্দ হবে। কারণ আমি বারবারই বলছি এটা রিকন্ডিশনের মতো একটা মাজদা এক্সেলা। চলো দেখেন। আমি কিন্তু ভিডিও শুরুতে বলছি, এখনও বলছি, এটা কিন্তু একেবারে রিকন্ডিশন গাড়ির মতো একটা মাজদা এক্সেলা। যারা রিকন্ডিশন গাড়ি কিনতে চান, যারা চিন্তা করছেন যে রিকন্ডিশনের মতো একটা গাড়ি কিনবেন, তারা ডেফিনেটলি এই গাড়িটা দেখবেন, একেবারে ফুললি ফ্রেশ। সিরিয়ালটা কিন্তু অনেক সুন্দর, এটা হচ্ছে 42 সিরিয়ালের গাড়ি, ঢাকা মেট্রো G42020, তারপর হচ্ছে আপনার 86, এটা হচ্ছে মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা। আমরা একটু ইঞ্জিনের অংশটা একটু দেখিয়ে দিব। আর এটা যে লাইটগুলো দেখেন, একেবারে নিউ শেপের লাইট এবং প্রজেকশন লাইট, এবং লাইটগুলো কিন্তু একেবারে মানে অরিজিনাল। এটার একটা মজার বিষয় বলে রাখি, এটার যে সামনের লাইট রয়েছে, পিছনে যে লাইট রয়েছে, এবং ফগ লাইট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে এভরিথিং, প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে 100% অরিজিনাল। আমরা একটু তো আমরা অল ওভার চেষ্টা করছি পুরো গাড়িটাকে আপনাদেরকে একেবারে দেখানোর জন্য ঘুরে ঘুরে। একটু লাইটগুলো যদি আমরা একটু দেখাই, দেখেন কত সুন্দর। এটার খুবই মানে সুন্দর একটি গাড়ি এবং একেবারে রিকন্ডিশনের মতো একটি গাড়ি। যারা চিন্তা করছেন যে একটা রিকন্ডিশন গাড়ি কিনবো, শোরুম থেকে ইউজড কারের শোরুম থেকে একটা রিকন্ডিশন গাড়ি কিনবো, বনারটা উঠাও। যারা চিন্তা করছেন যে ইউজড কারের শোরুম থেকে একটা রিকন্ডিশনের মতো গাড়ি কিনবো, তারা ডেফিনেটলি এই গাড়িটি দেখবেন, খুবই ভালো আল্লাহ রহমতে। আরেকটি বিষয় হচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু এই গাড়িটাতে একেবারে ইঞ্জিন থেকে শুরু করে কোথাও কোনো ধরনের কোনো হাত দেওয়া হয়নি, পুরো গাড়িতে কোথাও কোনো হাত দেওয়া হয়নি, এবং পুরো গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি, কোনো ড্যামেজ হিস্ট্রি বা এই ধরনের কিন্তু কোনো সমস্যা ইনশাল্লাহ গাড়িতে নাই। আপনারা যারা চিন্তা করছেন যে একটা ইউজ কারের শোরুম থেকে গাড়ি কিনে আমি মোটামুটি 3-4 বছর 5 বছর একটু স্বাচ্ছন্দ্যে ইউজ করতে চাই, একটু সুন্দরভাবে ইউজ করতে চাচ্ছি, তারা ডেফিনেটলি এই গাড়িটি দেখতে পারেন। এটা আশা করি যে অনেক ভালো হবে। উপরে যে এই বনারটি আছে, সেই বনারটির সাথে যে হিটপ্রুফ কাভারটি আছে, এভরিথিং, প্রত্যেকটা জিনিস কিন্তু এখনও পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল। তো আমরা সামনে যে অংশটি আছে সেটি কিন্তু দেখিয়ে দিলাম, এবং সামনে যে গ্রিলটা আছে একেবারে প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে অরিজিনাল। তো আমরা আসলে ভিডিওতে দেখানোর চেষ্টা করি, বাকিটা আপনারা সরাসরি এসে দেখবেন যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এটাকে টেস্ট ড্রাইভ করে চেক করে এভরিথিং দেখে নেবেন, যাতে করে আপনাদের কোনো কিছুতে হেজিটেট না হয়। আর এটার আমরা যে টায়ারগুলি আছে দেখাই, টায়ার চারটা কিন্তু একেবারে নতুনের মতো টায়ার, সো টায়ারে কোনো চেঞ্জেস নাই, এবং এটার যেই রিমগুলি আছে একেবারে অরিজিনাল, গাড়ির সাথে যে রিম ছিল সে অরিজিনাল রিম কিন্তু আছে, এবং এটা হচ্ছে ১৬ সাইজের অ্যালোরিম লাগানো রয়েছে গাড়িটির সাথে। সো এই হচ্ছে টায়ারের কন্ডিশন, আর টায়ারগুলি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনের টায়ার। তো আমরা কিন্তু ইঞ্জিনের অংশটা দেখিয়ে দিলাম, এবং যেই লাইটগুলি আছে আমরা লাইটগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি, প্রজেকশন লাইট। সো সব কিছু মিলিয়ে একটা ফ্রেশ কন্ডিশনের, একটা সুন্দর কন্ডিশনের, একটা লেটেস্ট মডেলের একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আমরা একটু পুরো যে বডির কন্ডিশনটি রয়েছে সেই বডির পুরো অংশটি দেখিয়ে দিচ্ছি, আর কালারটা কিন্তু একেবারে, এটা হচ্ছে ব্লু, বাট এটা ব্লু কালার, এটাকে নিকা ব্লু বলে। তো এটা হচ্ছে একেবারে ফ্রেশ, যেখানে ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস একেবারে 100% অরিজিনাল এবং একেবারে শোরুম কন্ডিশন একটা গাড়ি। এবং এইটাতে কিন্তু আপনাদেরকে নেওয়ার পর অনেকে চিন্তা করে যে একটা গাড়ি কিনছে, কোনো এক্সট্রা আমাদেরকে চিন্তা করতে হবে কিনা, বা এক্সট্রাভাবে কোনো বাজেট রাখতে হবে কিনা। তো এই সমস্ত গাড়ি আমরা যেগুলো শোরুমে সেল করি এগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বিষয় তো নাই, এবং এই গাড়িটার ক্ষেত্রে আপনাদেরকে ওইরকম কোনো বাজেট বা ওইরকম কোনো চিন্তা করতে হবে। আমরা একটু ব্যাকডালার যে অংশটি আছে সেটি একটু দেখিয়ে দিব। এটার পিছনে যে লাইটগুলি আছে এবং আপনার পিছনে ব্যাকগ্লাস যে গ্লাসটি আছে সেটিও কিন্তু একেবারে 100% অরিজিনাল আছে, এবং
যারা চিন্তা করছে যে একদম রিকন্ডিশনের মতো একটা গাড়ি কিনতে চাচ্ছি, বাট আমরা ইউজ কারের শোরুম থেকে ইউজড কারের প্রাইসে একটা গাড়ি কিনবো কিন্তু গাড়িটা রিকন্ডিশনের মতো হবে, তারা ডেফিনেটলি আমি একদম হলফ করে বলতে পারি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে গাড়ি কিনে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা গাড়ি কিনবেন নিশ্চিন্তে, গাড়ি কেনার পরে নাম ট্রান্সফার থেকে শুরু করে একেবারে মালিকানা ট্রান্সফার, গাড়ি হ্যান্ডওভার করা, আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, ইনফ্যাক্ট আপনাদের যদি ট্রান্সপোর্টেশন দেখা যাচ্ছে আপনাদের ড্রাইভার সমস্যা ঢাকার বাইরে নিয়ে যেতে চাচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে আপনাদেরকে কীভাবে একটা গাড়িকে ডেলিভারি করে কাস্টমারকে স্যাটিসফাইড করা যায়, স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসে সেই জায়গাটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ইনশিওর করবো আল্লাহর রহমতে। তো এটা কিন্তু একেবারে মানে অল ওভার অকটেন ড্রাইভের একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি, আমরা পুরোটা দেখিয়ে দিলাম। আর আমরা কিন্তু একটা জিনিস বলেছি, এটা সামনে গ্লাস পিছনে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে 100% অরিজিনাল। সো একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি হিসেবে এইটাকে আপনারা যদি চিন্তা করেন যে এক্সেলা বা মাজদা এক্সেলা আপনাদের বেস্ট চয়েস হয় একটা স্ট্যান্ডার্ড বাজেটের মধ্যে, যারা আসলে এলিয়ন প্রিমিও কিনতে যাচ্ছেন বা ফ্যামিলি ইউজের জন্য, তারা আমি বলবো যে মাজদা এক্সেলা চিন্তা করতে পারেন, কারণ এলিয়ন প্রিমিওর দামে কিন্তু আপনারা একটা খুবই লাক্সারিয়াস, খুবই স্টাইলিশ, খুবই গর্জিয়াস একটা গাড়ি পেয়ে যাবেন। এবং এইটার যেই পারফরমেন্স, আই থিঙ্ক যারা আসলে এক্সেলা সম্বন্ধে আইডিয়া আছে তারা বুঝবেন। তো আমি এটার ভিতরে যে ইন্টেরিয়রটি রয়েছে সেটি একটু শেয়ার করে দিচ্ছি, আমরা ভিতরে যে ইন্টেরিয়রটি রয়েছে সেটা একটু শেয়ার করে দেয়। এটা হচ্ছে ভিতরে ইন্টেরিয়র, যেটা অরিজিনাল সিট কভার লাগানো আছে, এটাতে আপনারা চাইলে সিট কভার লাগিয়ে নিতে পারেন। এবং এটার আরেকটি মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে 5-seater গাড়ি, আর এটার আরেকটি সুবিধা হচ্ছে লেগ স্পেসটা অনেক ভালো, আপনারা যারা পিছনে বসতে চান, যারা প্যাসেঞ্জার সিটে বসতে চান তাদের জন্য একটা সুবিধা হচ্ছে এটা লেগ স্পেসটা অনেক সুন্দর এবং ইজিলি তিনজন পিছনে খুব মানে কমফোর্টেবলি মানে পিছনে তিনজন বসতে পারবেন। আর এটা হচ্ছে আপনার অল অপশন অটো একটি গাড়ি, যেটা ফুললি ডোর থেকে শুরু করে লুকিং গ্লাস থেকে শুরু করে এভরিথিং গিয়ার প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে অটোমেটিক ট্রান্সমিশন, আর ভিতরে কন্ডিশনটাও কিন্তু অনেক স্মুথ, অনেক ভালো আছে আল্লাহ রহমতে। তো ইনশাল্লাহ আমি ভিডিওতে যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি, বাকিটা আপনারা যখন সরাসরি আসবেন আপনারা এসে দেখে নেবেন, কারণ একটা ভিডিওতে তো আর সম্পূর্ণ একদম ক্লিয়ারলি দেখানো পসিবল না। বাট এইটুকু বলা যেতে পারে যে একটা গাড়ি রিকন্ডিশনের মতো যে কন্ডিশনটা সেইটুকু ইনসিওরিটি বা সেইটুকু অ্যাসিওর আপনাদেরকে করছে। এটা হচ্ছে আপনার ড্রাইভিং সিট থেকে আপনারা প্রত্যেকটা ডোর কন্ট্রোল করতে পারছেন, এভরিথিং সব কিছু কন্ট্রোল করতে পারবেন, এবং সাউন্ড সিস্টেম থেকে শুরু করে এভরিথিং সব কিছু কিন্তু একেবারে স্টিয়ারিং কন্ট্রোলার আছে। আর এটা হচ্ছে আপনার পুশে স্টার্ট, ইঞ্জিনের যে অফ অনের যে সুইচটি রয়েছে সেটা কিন্তু পুশে রয়েছে। সো আর এই হচ্ছে মনিটর। তো সব কিছু মিলিয়ে যারা চিন্তা করছেন যে একটা লাক্সারিয়াস গাড়ি, মাজদা এক্সেলা হচ্ছে সুপার স্পোর্টি একটা কার, লাক্সারিয়াস একটি কার, কিন্তু সিসিটা কিন্তু মজার, মাত্র 1500 cc-র একটা লাক্সারি একটা স্পোর্টস কার পেয়ে যাচ্ছেন। এবং এইটার যে ভিতরের কন্ডিশন সেটা অন্যান্য গাড়ির থেকে একটু ডিফারেন্ট, বা যারা আসলে অল্প বাজেটের 1500 cc-র গাড়ি চিন্তা করেন সেই গাড়ির তুলনায় এই গাড়িটা ভিন্ন ইনশাআল্লাহ। এ হচ্ছে ভিতরের ড্রাইভিং সিট, এবং ড্রাইভিং সিটের পাশে যে সিটটি রয়েছে সিটগুলো কিন্তু যথেষ্ট স্টাইলিশ এবং সুন্দর ইনশাআল্লাহ। তো প্রাইসের বিষয়টি এবং ক্যাপাসিটির বিষয়টি চলুন আমরা জেনে নেই। আমরা কিন্তু পুরো গাড়িটা ভিডিওতে আপনাদের একেবারে ডিটেইলে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে মাজদা এক্সেলা 2014 মডেল, 2018-তে রেজিস্ট্রেশন, অলমোস্ট 18 মানে 2-3 বছর কিন্তু অলমোস্ট করোনা যে প্রভাব ছিল সেই প্রভাবে কিন্তু আসলে গাড়ি যে খুব বেশি একটা ইউজ হয়েছে আমি এটা বলবো না, কারণ করোনার সময় এমনিতে গাড়ি বন্ধ ছিল। সো আপনারা যারা রিকন্ডিশন গাড়ি কিনতে চাচ্ছেন তারা এই গাড়িতে রিকন্ডিশনের একটা ফিল পাবেন, কারণ কম ইউজের একটা গাড়ি, একদম ফার্স্ট পার্টি ওনারের পার্সোনাল ইউজের একটা গাড়ি, যেটা পেপার্স কিন্তু একেবারে আপ টু ডেট, পেপার্স আপনাদেরকে আপডেট করতে হচ্ছে না, এবং জাস্ট নাম ট্রান্সফার করবেন, আপনারা নাম ট্রান্সফারে যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা আমাদেরকে করে দিলে, বা আমরা যদি ব্যাংকের যে জমাটা আছে বা যে খরচটি আছে নিলে আমরা সমস্ত প্রসিডিউর কমপ্লিট করে কিন্তু আপনাদেরকে নাম ট্রান্সফার করে একেবারে সরাসরি গাড়ি হ্যান্ডওভার করে বুঝিয়ে দিব। আপনাদের গাড়ির দামের সাথে শুধু নাম ট্রান্সফারের টাকাটা অ্যাড হয়ে যাবে, বাকি আর কোনো খরচ হচ্ছে না। আমাদের এটা আসনি হচ্ছে 2,50,000 টাকা হচ্ছে আমাদের আসনি প্রাইস, এই মাসের এক্সেলটা হচ্ছে আমাদের 2,50,000 টাকা আসনি প্রাইস। বাট কাস্টমার যখন সরাসরি আসবে এটা আমরা টেস্ট ড্রাইভ করে চালিয়ে দেখার সুযোগ দিব, কোনো ধরনের যদি সমস্যা থাকে আপনাদেরকে নিতে হবে, আর যদি কোনো ইন্টেরিয়র বা যদি ছোটোখাটো কোনো ডেকোরেশন আপনারা করে নিতে চান সেটা আসলে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি অথবা আপনারা পেমেন্ট করতে পারেন, সমস্যা নেই। তো আমরা 2,50,000 আসতেই যাচ্ছি, আর আমাদের সরকার অ্যাড্রেস হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, প্লট 5, সেতু ভবন বা বিআরটি যে ভবনটি আছে ঠিক তার পিছন সাইডে আমাদের শোরুম। আর ফোন নাম্বার হচ্ছে 0717-1157-843। সবাই ভালো থাকবেন, দেখো নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম।